এই যে গণেশের যে ইঁদুরটা, এই ইঁদুরটা কে জানেন? আচ্ছা আচ্ছা, এই যে গণেশের যে ইঁদুরটা, আর একটুখানি থাকুন মা, অনুরোধ করছি, এত কথা বলবেন না, ইঁদুরটাকে একটু বলে যাই, কে গো? সেই যে গজাসুর নামে যে অসুরটা ছিল, এই গজামুখ যে অসুরটা ছিল না, মহাদেবের সাথে যখন যুদ্ধ হয়, এইবার মহাদেবের সাথে যখন যুদ্ধ হতে যাচ্ছে, মহাদেবকে যখন মারতে আসছে, মা তাকিয়ে দেখলো কি ব্যাপার, আমার স্বামীকে মারতে আসছে, এইবার কি করবে গো? মা তার পিছুলটা নিয়ে না, যেই এবার তার কাছে ছুটে গিয়েছে, চিন্তা করলো ভোলা মহেশ্বর গাঁজাখোর, তা ওই গাঁজাখোরের মারতে আমার 1 সেকেন্ড সময় লাগতো না, কিন্তু নারী শক্তি আমার সামনে এসেছে, এবার আমি কি করব গো? এইবার যতগুলো অসুর ছিল তার যে মায়াবী শক্তি ছিল না, সেই মায়াবী শক্তির দ্বারা এইবার করবে তো করবে, একটা ছোট্ট একটা ইঁদুরের রূপ ধরে। পাশে গণেশ দাঁড়িয়ে ছিল, তার যে যে ভুঁড়িটা ছিল না, এই যে মুড়ির বস্তার মতো যে ভুঁড়িটা, এইবার কি করবে গো? সেই যে ছোট্ট ইঁদুরের রূপ ধরে এই গণেশের পেটের ভিতরে গিয়ে লুকিয়েছে। কেন? মা যদি এইবার পিছুলটা যদি ছুড়ে দেয়, তাহলে আমার লাগা তো দূরের কথা, ওরে ভুঁড়ি চালা হয়ে যাবে, তাই না? কি করলো এইবার? মার কাছ থেকে পাবার জন্য সেই গজামুখ অসুর যখন ইঁদুরের রূপ ধরে গণেশের পেটের ভিতরে লুকাইতো যখন আসে না মা, এই মৃত্যু একটা ভয়ঙ্কর জিনিস, আপনার যদি চরম শত্রু হয় এই বিপদের সময় কিংবা মৃত্যুর সময়, যদি আপনি যাকে সহ্য করতে পারেন না, যাকে দেখলে আপনার শরীরে রক্ত পুড়ে ছারকার হয়ে যায়, সেহেন শত্রু যদি আপনার সামনে এসে দাঁড়ায়, এই মৃত্যু এমন একটা জিনিস, তখন তাকে বাপ বলা ছাড়া আর উপায় নেই। কি করলো তো এইবার? সেই যে অসুরটা, সেই গজামুখ যে অসুরটা ছিল ইঁদুরের রূপ ধরে যখন গণেশের পেটের ভিতরে লুকিয়েছে, এই গণেশের পেটের ভিতরে লুকায়িত অবস্থা, এবার গণেশ জিজ্ঞেস করলে, কি ব্যাপার বাবার কাছে এত মস্তানি, আর আমার কাছে লুকিয়ে আছে যন্ত্র? এই কথা যখন বলেছে, তখন সেই গজামুখ যে অসুরটা তখন বলল, প্রভু দয়াময়, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করলাম, তোমার মায়ের হাত থেকে আমার বিপদ মুক্ত করে আমার প্রাণে বাঁচাও। অসুরের কথা বিশ্বাস করা যায় না, এই যে অসুরের কথা বিশ্বাস করা যায় না, সেই গণেশ তখন বলল, এ বাবার সঙ্গে যখন তুমি বাবাকে মারতে এসেছো, আর আমার পায়ে ধরে বা হুড়ু হুড়ি আরম্ভ করেছো, কি করব গো? তোমার মতো অসুরকে আমি বিশ্বাস করি না, অসুর জাতটাকে আমি বিশ্বাস করি না। কেন? এই অসুর হলো ভয়ঙ্কর, তোমাকে আমি বিশ্বাস করব না। প্রভু, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি। কি? আমি তোমার কাছে প্রতিজ্ঞা করলাম, তোমার মায়ের হাত থেকে আমাকে বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দিলে তুমি যা বলবে আমি তাই করব। অসুরের কথা শুনে এবার গণেশ বলল, তাই শুনবি? হ্যাঁ, প্রতিশ্রুতি কর, প্রতিশ্রুতি করেছে, এই প্রতিশ্রুতি যখন করা হয়েছে, এই প্রতিশ্রুতি করার সময় গণেশ তখন বলল, শোনো, কি? আমি যা বলবো তাই শুনবি? হ্যাঁ। কি গো? আজকের থেকে তুই যে ইঁদুর হয়ে আমার পেটের ভিতরে যখন লুকায়িত অবস্থায় আছিস, তাহলে আজকের থেকে তুই সারা জীবনের জন্য এই ইঁদুর হয়ে তুই থাক। শুধু তাই না, আমি তোকে যখন প্রাণে বাঁচিয়ে দিলাম, এই প্রতিশ্রুতি রাখার জন্য আজকের থেকে তুই আমার বাহন হয়ে থাকবি। অসুর চিন্তা করলো, হায় ভগবান, আমি বিপদের হাত থেকে বাঁচার জন্য ওর কাছে এসেছিলাম, এবার সারা জীবন আমার ইঁদুর হয়ে থাকতে হবে,
এই চারিদিকে যখন খুঁজে পাচ্ছি না, চারিদিকে যখন কোথায় গেল আমার স্বামী, কোথায় গেল আমার স্বামী, চারিদিকে যখন খুঁজে পাচ্ছি না, তার স্ত্রীর নাম ছিল গজা মুখ যে অসুরটা ছিল না, তার স্ত্রীর নাম ছিল চিত্রাঙ্গদা। সেই যে চিত্রাঙ্গদা তখন বলল, হে আমার গণেশ, হে আমার গণপতি, তুমি আমার আমার স্বামীকে তুমি রিটার্ন দাও, ফিরিয়ে দাও। না কেন, তোমার স্বামী আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতি হয়েছে কি, ও আমার সারা জীবন আমার বাহন হয়ে থাকবে। যখন এ কথা বলেছে তখন সেই স্ত্রী তখন বলছে, স্ত্রী কেমন জিনিস দেখুন, স্ত্রী তখন বলল, তা ও যদি ইঁদুর হয়ে থাকে পাড়ার যে মাঠের ধানগুলো আর রাখবে, তখন কি করবে গো। তখন আমার গণপতি তখন বলল, শোনো কি, তোমার এই ইঁদুরের যন্ত্রণা কাটানোর জন্য, এই ইঁদুরের হাত থেকে রক্ষা করার জন্য ভারতবর্ষ তথা সমস্ত পৃথিবীতে যেখানে যত ধান চাষ হবে, আজকের থেকে আমি এই কথাটা ঘোষণা করে দিচ্ছি কি, এই ধান যেদিন কাটা হবে তার ঠিক আগের দিন এই ইঁদুরের হাত থেকে রক্ষা করার জন্য যদি কোনো কৃষক, কোনো মানুষ যদি তোমার নাম করে যদি ব্রতটা যদি না করেছে না, তার ধান আর ধান থাকবে না। তাহলে তোমার স্বামীর সঙ্গে তোমার নামটা স্মরণ করে রাখার জন্য আমি গণপতি তোমাকে প্রতিজ্ঞা করলাম, তোমার মাতা হাত দিয়ে আমি প্রতিশ্রুতি করলাম, এই পৃথিবীর সমস্ত মানুষ তোমার নাম করে যেদিন তোমার চিত্রাঙ্গদা বলে যে ব্রতটা আছে, এই ব্রত যদি না করতে পারে, তাহলে তার বাড়িতে আমিও আমার কেউ থাকতে পারবে না।